নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা নাম্বার মিসিং নাম্বারে পার্ট টু ক্লাস নিয়ে এসেছি। আমরা গতদিন বলে দিয়েছিলাম তোমাদেরকে আমরা এখন ছোট ছোট ক্লাস প্রোভাইড করব, জানি তোমরা খুব ভালো করে সেই ম্যাথগুলি বা জিআইগুলি যেগুলি আমরা করাবো সেগুলি খুব ভালো করে মনোযোগ সহকারে প্রিপারেশন করতে পারো, তার জন্যই আমাদের এই পদ্ধতি। আজ আমরা মিসিং নাম্বারে পার্ট টু তিনটি জিআই নিয়ে এসেছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং সেই সমস্ত জিআইগুলি, এবং সেই জিআইগুলি কিভাবে করতে হবে তার ট্রিক্স আমরা আজ দেখিয়ে দেবো তোমাদেরকে। এবং আমরা আশা করি তোমরা যদি এগুলি খুব ভালো করে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে কিভাবে করতে হবে। ক্লিয়ার হয়েছে? আজ মিসিং নাম্বারে পার্ট টু ক্লাস আমরা করব, লিখে দিচ্ছি পার্ট টু। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে 92 টাকে লেখা আছে 8104, আবার 56 তাকে লেখা আছে 25 36, 25 36, এবং 7 আর 1 লেখা আছে। আমাকে বের করতে বলেছে সেখানে কি হবে। তাহলে আমরা তো ফার্স্ট ক্লাসে তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি যে কি সিকোয়েন্স কিভাবে করতে হবে, যা করতে হবে তা সম্পূর্ণটা একই সিকোয়েন্সে আমাদের আনতে হবে, তাই তো? তাহলে আমাদেরকে সেই সিকোয়েন্স ফলো করতে হবে, সেটা কি সিকোয়েন্সে আমরা করব, তাই তো? তাহলে আমরা আজ দেখে নেব সেই সিকোয়েন্সটা কি আছে। দেখো 9 to 8104 বলেছে। দেখো আমরা যদি দেখতে চাই তাহলে এটা 9 তার স্কয়ার লেখা আছে, তাই তো? আর এটা 2 তার স্কয়ার লেখা আছে, কিন্তু 2 তার স্কয়ার মানে আমরা জানি 4, আবার 9 তার স্কয়ার মানে আমরা জানি 81। তাহলে 81 তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বাট 2 তার স্কয়ার মানে আমরা জানি 4, কিন্তু আমার লেখা আছে 04, তার মানে যেটাই হবে সেটা 2 ডিজিটের হবে, যেটাই হবে সেটা আমাদের 2 ডিজিটে আছে। দেখো 4 হয় কিন্তু 4 টাকে আমরা করা কিভাবে লিখেছি কোশ্চেনে, 04 কিভাবে লিখেছে, 04। ক্লিয়ার হয়েছে? সেম প্রসিডিউর, 5 তার স্কয়ার মানে 25, দেন 6 তার স্কয়ার মানে 36, 6 তার স্কয়ার মানে 36, তাহলে 7 তার স্কয়ার মানে কত, 49, দেন 1 তার স্কয়ার মানে কত, আমরা জানি 1 তার স্কয়ার মানে 1, বাট এখানে আমাকে 2 ডিজিটে লিখতে হবে, তার জন্য কত লিখতে হবে, 01। ক্লিয়ার হয়েছে? খুব ভালো করে খুব মনোযোগ সহকারে ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? নেক্সট জি আই কি বলেছে, 4 6 24 5 7 6, আবার বলেছে 3 5 15 4, আমাকে এই ওয়ার্ডটা আমাকে বের করতে বলেছে, তাই তো? দেখো কিভাবে হবে, তোমরা দেখলে পরে বুঝবে যে 4 ইন্টু 6 তার মানে 24, এখানে কি সিকোয়েন্স আছে, 4 ইন্টু 6 তার মানে 24, কিন্তু নিচেরটা তো আমার মিলেছে, কিন্তু 24 কে আমাকে কিসে কনভার্ট করাতে হবে, 5 7 6, একটু যদি উপস্থিত বুদ্ধি আর কি, বা আমরা যদি 1 থেকে 25 অব্দি স্কোয়ারটাকে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অতি দ্রুত গতিতে বের করে দেব এটা কি আছে। 24 তার স্কোয়ার মানে হচ্ছে 5 7 6, তাহলে এটা আছে 24, দেন তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 7 6, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে নিচের সিকোয়েন্সটা কি বলেছে, 3 5 15 1, তাহলে আমরা কিভাবে বের করবো, 3 ইন্টু 5 তার মানে হচ্ছে 15 মিলে গেছে, দেন এখানে কি বলেছে, দেখো 24 তার স্কোয়ার বলেছে, এখানে কি বলেছে, 24 তার স্কোয়ার বলেছে, তাহলে এখানে কি হবে, 15 তার স্কোয়ার তার মানে কত, 225, তাহলে আমার এই ওয়াটের জায়গাটা কি বসবে, 225, 225, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, 4
24576 আছে একটা কোটেশন, সেকেন্ড কোটেশন কি আছে